ডিসেম্বর থেকেই সুদিন শুরু, নতুন বছরে বিরাট লক্ষ্মীলাভের যোগ পাঁচ রাশির। শুক্রের দুবার গোচরের প্রভাবের কারণে ডিসেম্বর মাসটি কিছু রাশির জন্য খুব ভাগ্যবান প্রমাণিত হতে পারে। শুক্র বছরের শেষ মাসে দুবার রাশি পরিবর্তন করবে। প্রথমবার শুক্র ধনু থেকে মকর রাশিতে যাবে এবং দ্বিতীয়বার শুক্র মকর থেকে কুম্ভ রাশিতে যাবে। কুম্ভ রাশিতে শনির সঙ্গে শুক্রের একটি শুভ সংযোগ ঘটবে, যা বৃষ ও কুম্ভ রাশিসহ পাঁচটি রাশির জন্য নতুন বছরে অগ্রগতির নতুন সুযোগ নিয়ে আসবে। নতুন বছরে আপনার কাজের ও ব্যবসার উন্নতি হবে এবং আপনার পারিবারিক জীবনও সুখের হবে। আপনি এই বছর প্রচুর অর্থ উপার্জন করবেন এবং অনেক উন্নতি করবেন। তাহলে দেখুন শুক্রের দ্বৈত রাশি পরিবর্তন থেকে উপকৃত হওয়া রাশিগুলি কারা। মেষ রাশি, অ্যাওয়েস। মেষ রাশির জাতকদের জন্য কুম্ভ রাশিতে শুক্রের পরিবর্তন আশীর্বাদের চেয়ে কম নয়। শুক্রের রাশি পরিবর্তন এই রাশির জাতকদের জন্য শুভ দিনের শুরুর ইঙ্গিত দেয়। এই গোচর মেষ রাশির জাতকদের জন্য লাভ ও আয়ের। এমন পরিস্থিতিতে এই রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। চাকরিতে পদোন্নতি এবং আর্থিক অবস্থার পরিবর্তন হবে। ব্যবসায়ীরা অনেক লাভবান হবেন। যারা নতুন ব্যবসার দিকে কাজ করছেন তাদের জন্য খুব শুভ হবে। বৃষরাশি, টরাস। এই রাশি পরিবর্তন বৃষরাশির জাতকদের জন্য খুবই উপকারী হতে চলেছে। এই রাশির জাতক জাতিকাদের চাকরি ও কর্মজীবনে উন্নতির সময় এসেছে। এমন পরিস্থিতিতে আপনি একসঙ্গে অনেক কাজের সুযোগ পেতে পারেন। চাকরিতে পদোন্নতি এবং বসের প্রশংসা পেতে পারেন। ভাগ্য আপনাকে সাহায্য করবে, যার কারণে আপনি আপনার আর্থিক অবস্থার অনেক উন্নতি দেখতে পাবেন, সম্মান পাবেন, আপনি একটি বিশেষ প্রজেক্টে সফল হবেন, সঙ্গীর সঙ্গে সম্পর্ক রোমান্টিক হবে। তুলা রাশি, লিব্রা। কুম্ভ রাশিতে শুক্রের গোচর আপনার জন্য শুভ এবং ফলদায়ক হবে, তবে প্রেমে অতৃপ্তি দেবে। জমি, বাড়ি, যানবাহন সংক্রান্ত কাজ হবে। মায়ের সঙ্গে সম্পর্ক মধুর হবে। হৃদয়ে আনন্দ ও মানসিক শান্তি থাকবে। বর্তমান সময়কে ধৈর্য ধরে নিন। সরকারি চাকরি বা ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা এই সময়ে বিশেষ কোনো সুবিধা পাবেন না। এ সময়ের মধ্যে আয় বাড়বে ও বকেয়া টাকা উদ্ধার হবে। মকর রাশি, ক্যাপ্রিকর্ন। কুম্ভ রাশিতে শুক্রের গোচর সম্পদ এবং সুখ নিয়ে আসবে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন, তবে অপ্রয়োজনীয় মতভেদ বাড়বে। গত কয়েকদিন ধরে চলা শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বিবাদের অবসান হতে পারে। ইচ্ছার কাজে ঝামেলা ও বিভ্রান্তি কম থাকবে। বিদেশ থেকে কিছু ভালো খবর পাবেন। আপনি আপনার সঙ্গীর কাছ থেকে লাভের আশা করতে পারেন বা তার নামে করা বিনিয়োগ আপনাকে লাভ দেবে। এই সময়ের মধ্যে একা অংশীদারিত্বের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং যতদূর সম্ভব নতুন ডিল এড়িয়ে চলুন। কুম্ভ রাশি, অ্যাকোয়ারিয়াস। এই সময়ে কুম্ভ রাশির লোকেরা অপ্রত্যাশিত আর্থিক লাভ পাবে এবং ঋণ পুনরুদ্ধার, ঋণ বা অপ্রচলিত আয়ের ক্ষেত্রেও সাহায্য পেতে পারে। আপনি আপনার সঙ্গী বা প্রিয়জনের সঙ্গে ভ্রমণের সুযোগ পাবেন, তবে স্বাস্থ্য উদ্বেগ বা দুর্ঘটনার সম্ভাবনা থাকবে। আপনাকে একটু সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার কাজেও বাধা ও সমস্যা হতে পারে, তবে আপনি ভাগ্যের নতুন সুযোগও পেতে পারেন। নতুন কিছু পরিকল্পনা বা নতুন কাজের সম্ভাবনাও রয়েছে।